ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদেরকে একটা ব্যবসার কথা দালালাত করব, বলে দেব, সন্ধান দেব যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আর এই দুইটা দাবি ঠিক রাখার জন্য জান আর মাল দিয়ে তার জন্য জিহাদ করো। পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহর আইন চাই। আমি হায়াত পাঁচ প্রকার, কয় প্রকার? প্রথম নাম্বার হায়াত হচ্ছে আলমে আরওয়া, রুহের যে হায়াতটা, একটা জগৎ ছিল, ওখানে আল্লাহ আমাদের কাছ থেকে কিছু স্বীকৃতি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, কালু বালা, আমি কি তোমাদের রব না? প্রত্যেকেই জবাব দিয়েছে অবশ্যই আপনি আমাদের রব। অমমেন সাহিবাসী, এই জবাবের ভেতরে আমরা ছিলাম না? হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা ওই সময় বলেছে শাহিদ না, আমি একা না, যত ফেরেশতা এখানে আছে সবাই কিন্তু সাক্ষী। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলেন এই কথাটা কিন্তু কিয়ামতে আবার জিজ্ঞাসা করব, কোনটা, আমি কি তোমাদের রব না? রবের অর্থ আমি 19টা পেয়েছি, সামারাইজ করে 5টা বলছি। রব শব্দের প্রথম অর্থ হচ্ছে আইনদাতা। রব মানে কি? আইনদাতা। এই কথা বলা লাগবে, রব মানে কি? মরণের পরে কবরে যে জিজ্ঞাসা করবে রব্বকায়ের, প্রথম নম্বরে জবাব দেওয়া লাগবে যে আমার রব আল্লাহ। তার মানে ফেরেশতারা যদি বলে তোমার রব কে, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, উল্টা আবার প্রশ্ন করবে রব মানে আল্লাহ, রবের প্রথম অর্থ আইনদাতা। তোর শরীরে, তোর পরিবারের, সমাজে আল্লাহর কোন আইন ছিল বল? আমার মনে হয় আমরা ধরা খেয়ে বসে আছি। ও তাও বলছে ঠিক। যেন ধরা যেন খাওয়া না লাগে, রব ঠিক করেন আগে। পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহর আইন চাই। বলেন বলেন, এতটুকু আল্লাহ শেষ করেননি। দ্বিতীয় নম্বর হায়াতের ভেতরে আমরা পেয়েছি আলমে বতুন, মায়ের পেটের একটা জগৎ, 10 মাস 10 দিন মানুষ পার করে, এর এর নিচেও মানুষ দুনিয়ায় আসে। এরপরে 3 নম্বরে আলমে বারজাখ, আলমে দুনিয়া, আমরা যেটা আছি এখন এই দুনিয়ার এই হায়াত, কারো 50, 60, 70, 80, 90, 100 বছর এই শেষ। এরপরে আর একটা হায়াত সামনে আসছে যেটা আলমে বারজাখ, কবরের জগৎ। আর একটা হায়াত আছে যেটা আলমে আখেরাত, কিয়ামতের জগৎ। বিশাল জগৎ আমাদের সামনে পড়ে আছে, পেছনে গেল দুইটা, সামনে আছে দুইটা, মাঝখানেরটায় আমরা আছি। আল্লাহ বলেন মৌত আর হায়াত বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষার জন্য কেন দিলাম জানো? লিয়া বলু কুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কে করে, বেশি আমল কে করে। আল্লাহ এটা জানিয়েছে। বলেন বলেন, আল্লাহ কি চাইছেন? ভালো কাজ বা ভালো আমল। আইন মিম লাম, আমল মানে কাজ। আমল আবার দুই প্রকার, বদ আমল আর নেক আমল। বদ আমলের শ্রেণী পেয়েছি আমি 99টা, আর নেক আমলের শ্রেণী পেয়েছি আমি 1টা। সুবহানাল্লাহ, বলতে পারেন না? এই যে যত আপনি গবেষণা করবেন, যত ব্যাখ্যা করবেন, তত ডালপালা বের হবে। হাজার হাজার কথা আল্লাহ এক একটা শব্দের ভেতরে দিয়ে রেখেছেন। আমরা অনেকে ওয়াজ করতে গেলে নাকি ওয়াজ খুঁজে পাই না, আর আমার তো মনে হয় এক একটা আয়াত পড়লে আমার কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনে দিয়েছে, এগুলো না বলে কোথায় চলে যায়? কানার কাহিনী বলতে। মোমেন সাহেব আসে খুব খেয়াল করেন তো, দুইটা হায়াত পার করে দুইটা সামনে রেখে এই মাঝেরটায় আল্লাহ আমাদেরকে যেটার জন্য পাঠিয়েছে ভালো আমলের জন্য। ভালো আমলের শর্ত 4টা, কয়টা বলেন বলেন? যে কোনো ভালো আমল যদি কেউ করতে চায়, প্রথম নম্বরের শর্ত ওই আমলের উপরে তার জ্ঞান থাকা লাগবে, তার মানে এলেম জানা লাগবে। দ্বিতীয় নম্বরে খালেস নিয়ে,
নিয়ত থাকা লাগবে খালেস, তিন নাম্বারে এখলাস থাকা লাগবে, চার নাম্বার ওই কাজে ধৈর্য থাকা লাগবে। আমলের শর্ত কয়টা? আরো জোরে, আমল কবুল হওয়ার শর্ত একটা। কথা বুঝতেছে? আমি আবার বলছি, আমলের শর্ত কয়টা আর কবুল হওয়ার শর্ত? আপনার কোন ভালো আমল ভালো কাজ কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে তখন যখন আপনার আচরণ মানুষের সাথে ভালো হবে। আমার এই 33 বছর বয়স, আমি এই বয়সে যত ভালো কাজ করেছি, নামাজ পড়া, রোজা রাখা, দান সাদকা করা, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে ওই সময় যখন আমার আচরণ তার সৃষ্টি জগতের সাথে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু আমি শেষ করিনি, আহওয়াল আজিজুল গফুর দিয়েছেন, খুব কঠিন শব্দ এটা। ভালো আমলের কথা বলার পর এই যে সুন্দর একটা আমল বা কাজ দেখতে পাচ্ছি, আল্লাহ বেশি কাজ চাই না, তাহলে আকসারও আমাল আল্লাহ কোরআনে দিত, বেশি বেশি কাজ করা দরকার নেই। আপনি কাজটা করেন কিন্তু কাজটা ভালো কাজ হওয়া লাগবে। কি কাজ? ভালো কাজ হওয়ার জন্যে। এবার আসেন তো একটা উদাহরণ দেই, বাস্তবতায় আল্লাহ ভালো কাজ বলতে যত কথা কোরআনের ভাষায় আমি 500-র উপরে পেয়েছি। এই 500 আয়াতের ভেতরে ভালো কাজের কথাগুলো আল্লাহ বর্ণনা দিয়েছেন যে এইগুলো ভালো কাজ, এইগুলো ভালো কাজ। আর যত ভালো কাজ কোরআনে আছে কত বললাম বলেন না কেন, এই 500-র ভেতরে এক নাম্বারে সিরিয়াল হচ্ছে, বলবো আবার নিজের দিকে টেনে নিয়েন না, নিজেরাই বলতে বলছেন, আবার বললে আবার অন্যদিকে নিয়ে যাবে। হ্যাঁ বলেন, সূরা সাফ আল্লাহ পাক বলেন, ইয়াজ্জুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদেরকে একটা ব্যবসার কথা দালালাত করব, বলে দেব, সন্ধান দেব যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আর এই দুইটা দাবি ঠিক রাখার জন্য জান আর মাল দিয়ে তার জন্য জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটাই ভালো কাজ। এখানে যারা মুফাসসির যারা তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন, যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ একেবারে ইঙ্গিত দিয়ে বলেছেন এটা ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। কোরআনে ভালো কাজ আছে কয়টা বলেন না কেন? এক নাম্বারে এইটাই ভালো কাজ। কি সেটা? আল্লাহর উপরে যাদের ঈমান আছে বিশ্বাস আছে, রাসূলের উপরে যাদের ঈমান আছে বিশ্বাস আছে, এই দুইটা বিশ্বাসকে সামনে রেখে দুনিয়া একদিকে গেলে ও তার বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে জিহাদ করা লাগবে। আল্লাহ বলছেন এটা ভালো কাজ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝে থাকো। আর আমরা এই ভালো কাজটা উল্টা পাল্টা নাম দিয়েছি। এই কথা বলে জিহাদ একটা ইবাদত, একটা ফরজ ইবাদত, নামাজের মতো রোজার মতো, কারণ জিহাদ না থাকলে সন্ত্রাস বাড়ে। আর জিহাদকে আর সন্ত্রাসের সাথে মিলিয়েছে, জিহাদের নাম শুনলে আর জঙ্গিবাদ খুঁজে বেড়ায়, অথচ জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। জিহাদ মানে অন্যায় যেখানে প্রতিবাদ। না শরে সাপোর্ট করছে না। আহওয়াল আজিজুল গফুর, তিনি আজিজ গফুর, দুইটা নাম আল্লাহ কেন দিয়েছেন? এই যে ভালো কাজের কথা আল্লাহ প্রথমে দিলেন, এই ভালো কাজ দুনিয়াতে কেউ যদি না করে জেনে শুনে আল্লাহ কিন্তু আজিজ, তার ধরা বড় শক্ত ধরা। আর এই ভালো কাজ করতে গিয়ে ছোটখাটো কোনো গোনা যদি হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ গফুর, তাকে মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে আয়াত দুইটা বাস্তবে আমল করার তাওফিক দিন। মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে মুসলিম ওই লোকটা যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা। হাত মানে ক্ষমতার হাত, হাত মানে টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত,
এই সমস্ত হাতের দ্বারা মুখের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তি দেয় তারা আল্লাহর কাছে মুসলমান। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো মেনে চলার তৌফিক দিন। আমি আর পারছি না, শরীর সাপোর্ট দিচ্ছে না। আগামীতে যদি আসি কোনো জায়গায় কথা বলার চেষ্টা করবো। মোনাজাত করছি 12টা বাজে রাত, তাহাজ্জুদের সময় বসেন, সভাপতি সাহেবের অনুমতি নিয়ে মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। বসেন, অনেকে সাহায্য সহযোগিতা করেছে, এখানে দোয়া চেয়েছেন, মোসাফির এবং অসুস্থ অবস্থায় দোয়া করছে। হ্যাঁ বসেন, মোনাজাতটা করে যান, আর এগুলো সব পরে খুলবেন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মোমেন শহীদ আপনিয়ে মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো, হাজার হাজার বান্দা বান্দি রাত 12টা বাজে এখন, তাহাজ্জুদের সময় আমরা তোমার শহীদ দরবারে হাত তুলেছি। জীবনের অপরাধের দিকে তাকালে তোমার জান্নাতের আশা করা যায় না। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে জিন্দেগির গোনাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে সহ যত আলেমেরা এই মঞ্চে এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলে মঞ্চ এবং মেম্বারের আমানত রক্ষা করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। অনেককে আমাদের অনেকে আমাদেরকে আমানত রক্ষা করতে দেয় না। আমরা আসি কোরআনে কারিম সঠিকভাবে প্রচার করতে, অনেকে দিতে চাই না। আল্লাহ তাদের হেদায়েত দান করো, মাহফিলটা বাস্তবায়ন যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। বিশেষ করে আমার হাফিজ ভাই, আল্লাহ তাআলা তার শ্রম দিয়েছে যেটা তুমি দেখেছো, কোরআন প্রচার হবে প্রসার হবে এটাই তার উদ্দেশ্য ছিল। মেহরবানি করে তোমার বান্দা হাফিজকে মাফ করে দাও, তার বাবা মাকে ক্ষমা করো, তার স্ত্রী সন্তান যারা আছে দুনিয়ায় হেফাজত করো। আমার মোস্তফা ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, মেহরবানি করে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমার আমিন ভাই সহ টিটু ভাই সহ প্রশাসনের যতগুলো ভাইরা এই মাহফিলের দায়িত্ব পালন করছে, আল্লাহ তাআলা নিজের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা কোরআনে কারিমের মাহফিল পাহারা দিল তুমি তাদের পাহারাদার হয়ে যাও। সম্মানিত মা বোনেরা পর্দাড়ালে বসে আছে, আল্লাহ তাআলা অনেক রোগ শোক তাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এই মাহফিলের যত প্রয়োজন আছে তুমি নিজ কুদরতের নিজাম থেকে পরিচালনা করে দাও। এই মাদ্রাসা দিনের এই মার্কাজকে কিয়ামত পর্যন্ত এখানে জারি রাখো। এলাকায় মাটির নিচে যত কবর বাসি আজকে আল্লাহ এই কোরআনের ইজ্জতে তাদের আজকে থেকেই মাফ করে দাও। আমার শরীরটা অসুস্থ তুমি দেখতে পাচ্ছ, আয়লা তারা জোর করে করে তোমার বান্দারা কোরআনে কারিমের কথাগুলো বলার জন্য সেই কুষ্টিয়া থেকে নিয়ে আসে। আমার যদি কণ্ঠ নষ্ট হয়ে যায়, শরীর যদি অসুস্থ থাকে, তোমার কোরআন প্রচার করব কি দিয়ে? মেহরবানি করে আমার তুমি শরীরটা সুস্থ করে দাও, আমার যোগ্যতা বাড়িয়ে দাও, আমার এলেম তুমি ভিক্ষা দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সহজ সরল ভাষায় অল্প সময়ে কোরআনের কথাগুলো তোমার বান্দা বান্দিরা যেন হৃদয়ং হৃদয়ং অঙ্গম করতে পারে সেই তাওফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না, আল্লাহ তাআলা হাজার মানুষ আজকে দোয়া চেয়েছে, মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে মেহেরবানি করে পূর্ণ করে দাও। শ্রদ্ধাবাদন চাচা যান আফাজউদ্দিনকে মাফ করো, আল্লাহ তার বাবা কবরে আছে মা কবরে আছে মেহেরবানি করে তাদের মাফ করে দাও। আমার দাদা যান সারাটা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে, আল্লাহ তুমি দাদাকে ক্ষমা করে দাও। সারাটা জীবনের অপরাধ কিয়ামতে যদি তুমি ফাঁস করে দাও, কিয়ামতে হাজার হাজার লক্ষ মানুষের সামনে আর অপমান হব। আল্লাহ তাআলা তুমি যেভাবে গোপন রেখে দিয়েছো দুনিয়ায়, কিয়ামতের ময়দানে তোমার সাত্তার নামের খাতির এটা গোপন করে রেখো আল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুর রহমান সাহেবকে মঞ্জুর করো, আমার রফিকুল ইসলাম ভাইকে কবুল করো,
মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আল্লাহ এদের ওয়ারাফানা আলাকা যিকরা, এদের সম্মান আরো বাড়িয়ে দাও। কত আশা ভরসা নিয়ে আমার সামনে দেখো, মাথা নিচু করে বসে আছে। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়রি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়রি, একেবারে খালি হাতে কিছু না দিয়ে ফেরত দিও না। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই মরণ আসবে, সেজদা অবস্থায়, রোজা রাখা অবস্থায়, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যেন আমাদের মরণ আসে, আর আমাদের জবানে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।